নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রুবেল ভর আমার সব ধরনের পক্ষ থেকে লাইভে চলে আসলাম যারা যারা দেখছেন যারা যারা দেখছেন তাদের একটুখানি কাইন্ডলি বলবো যে পিকচার কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে তো আমি মাইকটাই লাগাতে ভুলে গেছি পিকচার কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে কাইন্ডলি একটু জানাবেন হ্যাঁ তাহলে একটু কমেন্টস করে জানালে খুব ভালো হয় আর কি কি দেখতে চাইছেন বা কী কী দেখতে চান সেটা একটু কাইন্ডলি আমাদের কমেন্টস করে জানাবেন হ্যাঁ কী কী দেখতে চাইছেন তাহলে একটু সুবিধা হয় আমাদের সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভটা একটু শেয়ার করে দিন সবার কাছে এটাই আমি একটু রিকোয়েস্ট করব। অনেক কিছু নিয়ে এসেছি একটুখানি আপনারা ধৈর্য ধরে দেখুন এবং কে কে দেখবেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিন ঠিক আছে আচ্ছা প্রথমেই আজকে অনেকগুলো রেস্টেডে কালেকশন নিয়ে এসেছি সেগুলোই দেখাবো তো আপনার একটু ধৈর্য ধরে নিন আপনার আমি সবই দেখিয়ে দেবো সবাই একটু সাথে থাকুন এবং লাইভটা একটু শেয়ার করে নিন যাতে অন্য লোক আরও জয়েন হয়ে যেতে পারে ঠিক আছে তো প্রথম যে রিসলেটটা দেখাচ্ছি সেটা লেডিস রিসলেট আছে আজকে সবই লেডিস কালেকশনই দেখাবো চার গ্রাম সাতশো দশ মিলি চার গ্রাম সাতশো দশ মিলি চার গ্রাম সাতশো দশ মিলি দেখে নিন চার গ্রাম সাতশো দশ মিলি এটা দেখে নিন ওয়েটটা আছে ভীষণ সুন্দর একটা কালেকশন চার গ্রাম সাতশো দশ এটা হয়ে যাচ্ছে চার গ্রাম সাতশো দশ মিনিটে হয়ে গেছে দেখে নিন কি সুন্দর ছিলে কাটা এবং ওয়েটটা আছে বলে দিচ্ছি কত চার গ্রাম সাতশো দশ মিলি ওয়েটটা আছে চার গ্রাম সাতশো দশ মিলি প্রাইস হিসেবে যদি বলি তাহলে এটার প্রাইস মোটামুটি চলে আসবে হচ্ছে সাঁত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে এটার প্রাইস চলে আসবে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে এটার প্রাইস চলে আসবে ভীষণ সুন্দর একটা রিসলেট সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে ওয়েট আছে চার গ্রাম সাতশো দশ মিলি চার গ্রাম সাতশো দশ মিলি পরের স্লেটাতে চলে যাচ্ছে এটাও ভীষণ সুন্দর একদম অন্যরকম ইউনিক একটা ডিজাইন পাঁচ গ্রাম ছশো সত্তর মিলি দেখে নিন পাঁচ গ্রাম ছশো সত্তর মিলি মাত্র পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিতে রেসলেটটা হয়ে যাচ্ছে এটাও যদি প্রাইস হিসেবে বলি মোটামুটি এটার প্রাইস চলে আসবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে এটার প্রাইস চলে আসবে যারা যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো কেউ কিছু যদি দেখতে চান কাইন্ডলি একটুখানি কমেন্টস করে জানান আর পিকচার কোয়ালিটি ভয়েস কোয়ালিটি কেমন আছে সেটা একটু জানালে খুব ভালো হয় আচ্ছা একজন বলে দিয়েছেন অলরেডি কুন্দুজুমা পাল মাতাসা দেখবো অবশ্যই দেখানো হবে একটু সাথে থাকুন সব দেখানো হবে ধৈর্য ধরে একটু থাকুন এগুলো আগে দেখিয়ে নিই আমি তারপর সব দেখিয়ে দেবো আচ্ছা এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো সত্তর মিলি কী সুন্দর দেখুন ছিলেখাটার উপর একদম গ্লসি একটা ডিজাইন ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো সত্তর মিলি পাঁচ গ্রাম ছশো সত্তর মিলি দেখে নিন ভীষণ সুন্দর ডিজাইন আচ্ছা পরেরটাতে চলে যাচ্ছি এটা একদম সিম্পলের উপর কেউ যদি রোজ পড়তে চান সেরকম টাইপের একটা এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি 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 এটা দেখে নিন চার গ্রাম পাঁচশো সত্তর মিলি দেখে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি কি সুন্দর ডিজাইনটা দেখে নিন প্রাইসটা চলে আসবে মোটামুটি এটার ছত্রিশ হাজার থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে এটার প্রাইস চলে আসবে কি সুন্দর ডিজাইনটা দেখে নিন ওয়েটটা আবারও বলে দিচ্ছি ওয়েটটা আছে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি চার গ্রাম পাঁচশো সত্তর মিলি হাতে পড়লেও কিন্তু অপূর্ব লাগবে ডিজাইনটা দেখে চার গ্রাম পাঁচশো সত্তর মিলি পরের দেখিয়ে দিচ্ছি এটাও আপনার খুব সুন্দর একটা ছিলে কাটার উপর বলের উপর কাজ করা আছে দেখে নিন এটার পঞ্চাশ মিলি এটার ওয়েট আছে ছ গ্রাম একশো পঞ্চাশ পিলি কি সুন্দর ডিজাইনটা দেখে নিন ছ গ্রাম একশো পঞ্চাশ মিলি আপনারা ভিডিওতে দেখে কথাটা বুঝতে পারছেন জানিনা কিন্তু ফিজিক্যালি কিন্তু এটা ভীষণ সুন্দর দেখতে অপূর্ব একটা ডিজাইন

আটচল্লিশ হাজার টাকার মতো এটা দাম চলে আসবে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার টাকার মতো এটা প্রাইস চলে আসবে আচ্ছা পরেরটাতে চলে যাচ্ছি এটাও ভীষণ সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন চার গ্রাম ছশো কুড়ি মিলি চার গ্রাম ছশো কুড়ি মিলি দেখে নিন ডিজাইনটা চার গ্রাম ছশো কুড়ি মিলি প্রাইস হিসেবে যদি বলি এটারও প্রাইস চলে আসবে মোটামুটি ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মতো ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মতো এটারও প্রাইস চলে আসবে কি সুন্দর ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন এরকম একদম চকচক করবে হাতে পড়লে ভীষণ সুন্দর ডিজাইনটা আচ্ছা পরেরটা দেখিয়ে দিচ্ছি এগুলো একটু রোজ পরার মতো রেগুলার ইউজ করার মতো চার গ্রাম চারশো পঞ্চাশ ফিলি দেখে নিন চার গ্রাম চারশো পঞ্চাশ ফিলি যেটা হয়ে যাচ্ছে চার গ্রাম চারশো পঞ্চাশ ফিলি চার গ্রাম চারশো পঞ্চাশ ফিলি চার গ্রাম পঁয়ত্রিশ হাজার ছশো টাকা এটা পঁয়ত্রিশ হাজার ছশো টাকার মধ্যে চলে আসবে এটা থার্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস মোটামুটি এটা প্রাইস চলে আসবে ওয়েটটা একবার মেনশন করে দিচ্ছি চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি চার গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে দেখে নিন এই রিসিলেক্ট হয়ে যাচ্ছে কী সুন্দর কি অপূর্ব একটা কালেকশান চার গ্রাম চারশো পঞ্চাশ পুলি চার গ্রাম চারশো পঞ্চাশ ফুলি দেখে নিন কী সুন্দর ডিজাইনটা চার গ্রাম চারশো পঞ্চাশ ফিলি দেখুন ওয়েট আছে চার গ্রাম দুশো এটাও মোটামুটি প্রাইস চলে আসবে হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মধ্যে চার গ্রাম দুশো দশ মিলি চার গ্রাম দুশো দশ মিলি আচ্ছা অনেকগুলো কমেন্ট পড়ে গেছে আমি একটু কমেন্টগুলো করে নি সুষমা মন্ডল বলেছেন পাল সীতাহার পাল সীতাহার দেখানো হবে অত্রিলা বলেছেন পাল মান্তাসা হ্যাঁ পাল মান্তাসা আর একটা ইয়েও আছে কোয়েরিও আছে দেখিয়ে দেখা হবে মাম্পিদাস বলছে লাইট ওয়েট বালা নগ্রাম হ্যাঁ এক পিস নগ্রামের বালা দেখিয়ে দেওয়া যাবে পাল রিং হবে পাল রিং রেডি অ্যাকচুয়ালি হবে না অর্ডার করতে হবে

একদম অন্যরকম মানে একদম লেটেস্ট দেখে নিন একদম আপনি যদি এটা চান উল্টেও পরতে পারেন সোজা পরাও মানে সোজা করা যায় দুটো দিকে আপনি জিনিসটাকে খুব সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখে নিন এটা একটু আলাদা রকমের এটার ওয়েট আছে চার গ্রাম দুশো তিরিশ মিলি চার গ্রাম দুশো তিরিশ মিলি প্রাইস হিসেবে যদি বলি এটারও প্রাইস চলে আসবে মোটামুটি চৌত্রিশ হাজার টাকার মতো থার্টি ফোর থাউজেন্ডের এর মতো এটার প্রাইস চলে আসবে থার্টি ফোর থাউজেন্ড এর মতো এটার প্রাইস চলে আসবে দেখাই জিনিসটাতে চলে যাচ্ছি এটা একটা বাটারফ্লাই ডিজাইন একটু ইউনিক ডিজাইনটা দেখে নিন একটু ইউনিক আছে ডিজাইনটা চট করে আপনি সব জায়গায় দেখতে পাবেন না ডিজাইনটা এটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে আছে নর্মালি বাটারফ্লাই চাউমের মতো করে ঝোলে কিন্তু এটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি আমরা দেখে নিন

খুব ছোট্ট এগুলো কালো বীরস নজর না লাগার জন্য সেভাবে বানানো হয়েছে এগুলো এগুলো বাচ্চাদের নজর নজর না লাগার জন্য পড়ানো হয় নিন এটার ওয়েট আছে জোড়ার ওয়েট আছে চার গ্রাম তিনশো মিলি চার গ্রাম তিনশো মিলি প্রাইস হিসেবে যদি বলি মোটামুটি প্রাইস চলে আসবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কাউকে গিফট দেওয়ার জন্য হোক নিজের জন্য হোক নিজের বাচ্চার জন্য হোক অবশ্যই নিতে পারেনি কালেকশনগুলো একদম অন্যরকম একদম হাটকে দেখুন অনেকে বাচ্চাদেরকে রিস্কেট পড়াবেন ভাবেন যে অনেকটা সোনা লাগবে কিন্তু এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে যাচ্ছে জাস্ট দু গ্রাম করে এক একটা পিস হয়ে যাচ্ছে জাস্ট দু গ্রাম করে এক একটা পিস পরেরটা দেখে নিন পরেরটার ওয়েট আছে হচ্ছে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি এটারও ওয়েট এটা একদম লাইট ওয়েটের মধ্যে আছে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি দু গ্রাম দুশো দু গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে হয়ে যাচ্ছে দেখে নিন আচ্ছা ঝুমকো দেখাবো এবার অনেকগুলো ঝুমকো নিয়ে এসেছি একদম লেটেস্ট ডিজাইনের সাবেকি আপনার নতুনত্ব রকম মিলিয়ে নিয়ে এসছি দেখে নিন দেখে নিন এই ঝুমকোটার ওয়েট আছে হ্যাঁ এই ঝুমকোটার ওয়েট আছে ন গ্রাম চারশো পঞ্চাশ মিলি দেখে নিন ন গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে এই ঝুমকোটা হয়ে যাচ্ছে মাত্র

পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে এটা হয়ে যাচ্ছে দেখে নিন পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে এটা হয়ে যাচ্ছে এত সুন্দর একটা ঝুমকো কালেকশন দেখে নিন পরের ঝুমকোটা দেখে নিন এটাও একদম নতুনত্বের মধ্যে ওয়েট হিসেবে যদি বলি এটারও ওয়েট আছে মোটামুটি সাদরাম মতো ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সেভেন থাউজেন্ডের মধ্যে হয়ে যাবে দেখে নিন এটা ফিফটি সিক্স ফিফটি সেভেন থাউজেন্ডের মধ্যে হয়ে যাবে এটা পরার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস একদম নর্মালি আমরা যেসব ঝুমকো দেখি তার থেকে কিন্তু একটু আলাদা চলে এটাও খুব সুন্দর একটা ঝুমকো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো নব্বই মিলি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে দেখেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এটা হয়ে যাবে আচ্ছা পরে ঝুম করে চলে যাচ্ছে এগুলো একটু সাবেকে সিঁড়ি ভাঙা বলি আমরা এগুলোকে দেখুন টপ স্টপকে সুন্দরভাবে করেছে তার মধ্যে সুন্দর চেন আছে ঝুমকোর মধ্যে খুব সাবেকের জিনিস কিন্তু এখনো খুব নতুনত্ব জিনিসগুলো কারণ এখনো প্রচুর লোক এগুলো খুব মানে একটা মনের একটা চাহিদা থাকে যে আমি একজোড়া সিঁড়ি ভাঙা ঝুমকো পরবো বা এরকম টাইপের একটা ঝুমকো পরবো যেটা খুব সুন্দর লাগবে খুব সুন্দর চেন ঝুলবে সেরকম একটা জিনিস এটার ওয়েট আছে মোটামুটি ন গ্রাম সামথিং দশ গ্রামের কাছাকাছি প্রাইস হিসেবে যদি বলি এটা আসবে টাকার টাকার অলমোস্ট মতো ঝুমকু প্রাইস চলে আসবে আচ্ছা পরের চলে যাচ্ছি এটাও সিঁড়ি ভাঙা মধ্যে আছে এটাও মোটামুটি চলে আসবে আট গ্রাম সামথিং এটাও আট গ্রাম সামথিং এ হয়ে যাচ্ছে দেখেন এটাও আট গ্রাম সামথিং এ হয়ে যাচ্ছে দেখেন প্রাইস হিসেবে যদি বলি এটাও সিক্সটি ফোর থাউজেন্ড সিক্সটি চলে আসবে দেখেন চেনটা কি সুন্দরভাবে চোলানো আচ্ছা পরের ঝুমকোটাতে চলে যাচ্ছি এটা একটু হেভি ওয়েট মোটামুটি এটার ওয়েট আছে উনিশ গ্রাম মতো তিন থাকে ঝুমকো আছে তিনটে লেয়ারে করা হয়েছে ঝুমকুটা দেখে নিন কি সুন্দর জিনিসগুলো দেখুন দেখেন কি সুন্দর ডিজাইনটা আচ্ছা বেশ উদার আচ্ছা পরের নেকলেসগুলো দেখিয়ে দিই আর ওই নেকলেস কিছু নেক্সট উইকে এটা লাইভ করব সেখানে দেখাবো প্রথম যে নেকলেসটা দেখাবো এটার ওয়েট আছে 10 গ্রাম 570 মিমি 10 গ্রাম 570 মিমিতে দেখে নিন কি সুন্দর একটা নেকলেস হচ্ছে 10 গ্রাম 570 মিমি 10 গ্রাম 570 মিমিতে নেকলেসটা হয়ে যাচ্ছে দেখেনিন কি সুন্দর একটা ডিজাইন দশ গ্রাম পাঁচশো সত্তর মিলিতে হয়ে যাচ্ছে দশ গ্রাম পাঁচশো সত্তর মিলিতে নেকলেসটা হয়ে যাচ্ছে দশ গ্রাম পাঁচশো সত্তর মিলি প্রাইস হিসেবে যদি বলি মোটামুটি আশি থেকে চুরাশি হাজার টাকার মধ্যে হয়ে যাবে এটা আশি থেকে চুরাশি হাজার টাকার মধ্যে এটা হয়ে যাবে ব্রাইডেল বলুন বা নিজে কোনো পার্টিতে পড়ে যাওয়ার জন্য বলুন খুব সুন্দর একটা জিনিস তারপর একটা দেখে নিন দশ গ্রাম ছশো পঞ্চাশ

দশ গ্রাম ছশো আশি মিলি দেখে নিন দশ গ্রাম ছশো আশি মিলি এটা হয়ে যাচ্ছে প্রাইস হিসেবে যদি বলি এটাও মোটামুটি চুরাশি হাজার পঁচাশি হাজার টাকার মধ্যে হয়ে যায় খুব সুন্দর ডিজাইনগুলো আমি একবার সাজিয়ে দিচ্ছি সৌরভকে বললো দেখিয়ে দিতে ভালো করে ডিজাইনগুলো যে যা দেখতে চাইছেন সবই দেখানো হবে একটু সাথে থাকুন সব জিনিসগুলো বার করা হচ্ছে একটু সাথে থাকুন সঞ্চিতা দাস বলছেন আজকে গোল্ড প্রাইস কি আছে দাদা আজকে গোল্ড প্রাইস আছে উনসত্তর টাকা সুষমা মণ্ডল বলছেন চার গ্রামে পাল সেতার চার গ্রামে পাল সেতার একটা শোতে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েট মধ্যে চার গ্রাম সামথিং এ আছে এটা চার গ্রাম একশো আশি মিলি দেখেন চার গ্রাম একশো আশি মিলিতে এটা হয়ে যাচ্ছে চার গ্রাম একশো আশি মিলি গ্রাম একশো আশি মিলি মিলি আচ্ছা পুতির এটা এটা নিয়ে না ওজন দেখে ঢুকিয়ে পুতির মানতাসা দেখতে চেয়েছিলেন খুব সুন্দর করে পুতির মানতাসা রয়েছে দেখে নিন একবার এটা বাটারফ্লাই ডিজাইন আছে 3 গ্রাম 40 মিলিতে হয়ে গেছে এটাও দেখে এটা এটাও একটা খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে 3 গ্রাম 210 মিলি এটা একটা ময়ূর ডিজাইন আছে এটার ওয়েট আছে 4 গ্রাম 550 মিলি যেটা একটা দেখে নিন এটা একটা গণেশ টাইপের ডিজাইন আছে প্রাইস আছে চার গ্রাম তিনশো তিরিশ ফুটে চার গ্রাম যা ভালো লাগছে সবাইকে বলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে স্ক্রিনশট নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা আমাদের বোঝাতে সুবিধা হবে যে কোন জিনিস আপনারা দেখতে চাইছেন তো সবগুলো একবার দেখিয়ে দেখিয়ে বক্সে ঢোকাচ্ছি দেখে নিন কি সুন্দর কালেকশন গুলো সোনানি বলছেন কঙ্কল দেখান বাউটি মামুনি বলছেন খ্রিস্টাল চাটাই চাটাই দশকের মধ্যে হবে কি হয়ে যেতে পারে আচ্ছা নগ্রামের ন গ্রামের বালা দেখতে চেয়েছিল আট থেকে নামের দেখে দেখিনি ন গ্রাম সামথিং আছে এটা আরেকটু লাইট লাইটেরও দেখিয়ে দিচ্ছি আমি যেমন এটা দেখে নিন এটা মাত্র হয়ে যাচ্ছে তেরো গ্রামের জোড়া আপনি ন গ্রামের এক পিস দেখতে চেয়েছিলেন আমি তেরো গ্রামের জোড়া দেখিয়ে দিচ্ছি দেখে নিন বারো তেরো গ্রামের মধ্যে এক জোড়া বালা হয়ে যাচ্ছে তাও এত সুন্দর একটা ডিজাইন কোন কোন বাউটি এটার ওয়েটটাও বলে দিই এটার ওয়েট আছে সাত গ্রাম আশি মিলি প্রাইস হিসেবে যদি বলি মোটামুটি ফিফটি সিক্স থাউজেন্ডের এর মতো চলে আসবে আচ্ছা দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে একটা পি দেখিয়ে দিচ্ছি চাটাই নেকলেস দেখিয়ে দিচ্ছি নেকলেসটা চলে আসবে মোটামুটি আপনার বলে দিচ্ছি এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো নব্বই মিলি এটা বারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে এটা সবচেয়ে লাইটেস্ট ওয়েট আছে এখন এবার আপনি যদি এখানে যদি পিস একটু কমিয়ে নেন তাহলে হয়তো দশের মধ্যেও চলে আসবে ওটা লাইট ওটা দেখাতে পারো একটু ভারী গেছে ওয়েট হ্যাঁ বৈশাখী দাস বলছেন মানতাশা দেখাবে হ্যাঁ মানতাশা একটু দিয়ে নিয়ে এসো বিশুদা সুধা মানতাসা নিয়ে এসো দীক্ষা হাজরা বলছেন ছ সাত গ্রাম দেখান হ্যাঁ ছ সাত গ্রামের মানতাসাও দেখিয়ে দিচ্ছি হুম ওই তো ইয়েটা দেখাতে বললো চাটাই হাটটা উনি তো চেয়েছিলেন পিস্তল জাতের হাতে আচ্ছা লাইট ওয়েট এর মান্তাসা দেখে নিন একদম লাইট ওয়েট মধ্যে মান্তাসা হতো দেখে নিন চাটাইটারও প্রাইস বলুন চাটাইটার প্রাইস চাটাইটার প্রাইস ওই মোটামুটি বললাম তো ওই বারো হাজার টাকার মধ্যে চলে আসবে টুয়েলভ থাউজেন্ড এর মধ্যে চলে আসবে দেখে নিন ভীষণ সুন্দর ডিজাইন গুলো ওয়েট হিসেবে যদি বলি এটার ওয়েট আছে আট গ্রাম তিনশো এটার ওয়েট আছে ন গ্রাম এটার এটা একটু বেশি আছে এটাও মোটামুটি আট ন গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে এটা আট গ্রাম এরকমের মধ্যে আছে যেমন এটা একটা আছে সাত গ্রাম মতো সাত গ্রাম সাতশো ছ সাত গ্রামের মধ্যে দেখতে চেয়েছিলেন মোটামুটি ছ সাত গ্রামের মধ্যেই আছে থার্ড নাম্বারটা মোটামুটি কোনটা ছিল থার্ডে এটা ছিল নাকি এটাই ছিল মনে হয় আছে হ্যাঁ ছশো গ্রামের চোখারি নিয়ে এসছে ছ গ্রামের মধ্যে আছে দেখে নিন সবগুলো পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলি তারপরটা দেখে নিন চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলি পাঁচ গ্রাম আশি মিলি চার গ্রাম চারশো নব্বই মিলি সবগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আছে আচ্ছা সোনালী মন্ডল বলছেন মেন ডায়মন্ড রিং দেখাবেন একটু হ্যাঁ আমি দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা মোটামুটি এগুলো যা আছে সব মোটামুটি ফিফটি থাউজেন্ড এর মধ্যে আছে মোটামুটি মধ্যে 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 আছে আছে রেঞ্জের আচ্ছা দুটো ডায়মন্ড রিং দেখিয়ে দিচ্ছি জিন্স রিং কালেকশন দেখে নিন যেমন এটার এটা দেখে নিন এটাও মোটামুটি চলে আসবে আপনার ওই সিক্সটি সেভেন্টি থাউজেন্ডের এর মতো এটাও ওরকম চলে আসবে এটা সিঙ্গেল ডায়মন্ডের এ পরে আছে এটা কুচো ডায়মন্ডের এ পরে আছে কিন্তু এটা ডায়মন্ড বেশি সংখ্যায় যারা যারা অনলাইনে রয়েছেন এখন সবাইকে বলবো আগামী মাসে আমাদের রথযাত্রা উপলক্ষে হালখাতা আছে তো তার অফার বা কি কি আছে তার বিশদ বিবরণ সবই আমরা দেবো কয়েকদিনের মধ্যে ফেসবুক পেজে তো যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার আছেন বা যারা নতুন কাস্টমার হবেন সবাইকে বলবো রিকোয়েস্ট করবো একবার এসে অবশ্যই রথযাত্রা আমাদের হালখাতায় আমাদের অনুষ্ঠানটা একবার আপনারা এসে আমাদের আপনাদের পদ দিয়ে যাবেন তো সবাই আসবেন সবার আমন্ত্রণ রইলো আর আমাদের আমন্ত্রণের যে চিঠি বা আমাদের যে অফারের যে ভিডিওগুলো সেগুলো খুব শীঘ্রই আস্তে আস্তে একটা একটা শেয়ার করা হবে কাইন্ডলি আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন আচ্ছা ঝুমকো দেখতে চেয়েছিলেন একজন ঝুমকোটা একবার দেখে নিন ছ থেকে সাত গ্রামের মধ্যে দেখে নিন ছয় থেকে সাত গ্রামের মধ্যে ঝুমকো সরি ছ গ্রামের মধ্যে পাঁচ গ্রাম ছশো সত্তর ছ গ্রাম কুড়ি মিলি চার গ্রাম আটশো কুড়ি মিলি পাঁচ গ্রাম একশো মিলি নানা রকম ওয়েটের আছে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের মধ্যে সব ঝুমকোগুলো আছে ষাট সত্তর হাজার টাকার মধ্যে প্রাইস চলে আসবে সব সরি ষাট সত্তর না চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে চলে আসবে তো আশা করি আজকে আমি সবই দেখিয়ে দিয়েছি যে যা দেখতে চেয়েছেন তো যদি কেউ স্যাটিসফাই না হন তাহলে আমাদের এই দুটো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন এইট নাইন সিক্স নাইন এবং সিক্স টু এইট নাইন ডাবল সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে স্বরূপ জুইলাস বাদুরুদ মধ্যমগ্রাম চৌমাতা বিসাইড ইন্ডিয়ান ব্যাঙ্ক গুজরাটপুর রাজ আপনার মধ্যমগ্রাম চৌমাতা নামলে জাস্ট বাঁ দিক ধরে এগোলে দুটো তিনটে বিল্ডিংয়ের পরেই আমাদের শোরুম স্বরূপ জুয়েলার্স আর আমরা কিন্তু এখন অল ওভার ইন্ডিয়া প্যান ইন্ডিয়াতে ডেলিভারি করছি যদি কেউ বাড়ি বসে যদি যারা দূরে বসছেন বসে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসে যদি কেউ কোনো মাল পছন্দ করে থাকেন তারা যদি সেটাও পেতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমরা কিন্তু এখন ডেলিভারি করছি তো আপনারা এটা ভাববেন না যে আমরা এখন তো করে এই জিনিসগুলো পাবো সরফগুলোসের প্রোডাক্টগুলো তো আপনারা যদি সর্বদিলাসের প্রোডাক্ট পেতে চান আবারও বলছি এই দুটো নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু আমাদের সব রকমের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেবো একদম নিশ্চিন্তে এবং প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের ইন্স্যুরেন্স করে যাবে তো আপনাদের একদম নিশ্চিন্ত থাকতে পারেন প্রোডাক্টের কোনো চুরি বা মিসহব হওয়ার কোনো চান্সেস নেই তো এই বলে আজকে লাইফটা এখানে শেষ করছি নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন